রাসূলুল্লাহ সাল্লাম বিদায় হজের ভাষণ তথা মৃত্যুর আশি বা একাশি দিন পূর্বে বলেছিলেন, হে জনগণ, তোমাদের ওপর প্রতি বছর প্রত্যেক পরিবার থেকে একটি করে কুরবানি। এই হাদিসের আলোকে কি ভাগে কুরবানি গুরুত্ব থাকে কি? জি থাকে। একটি করে কুরবানি মানে একটা ছাগল দিবেন, একটা গরু দিবেন, একটা উট দিবেন। কেউ যদি না পারে তাহলে উটের ষাটটার একটা দিবেন, ষাটটার একটা হচ্ছে একটা কুরবানি। কথাটা বুঝেন, গরুকে ষাটটা উটের তুলনা করা হয়েছে। গরুকে ষাটটা বকরি দেওয়া যত, একটা গরু দেওয়া তত, ততটুকু মানে ষাটটা বকরি সাতজনে দিতে পারে, সাতজনে একটা গরু দিতে পারে, সমতুল্য করা হয়েছে কুরবানির ক্ষেত্রে। এটা সব ক্ষেত্রে না, তোর বলবেন যে খাসির তো ষাটটা কল্লা আছে, গরু ষাটটা কল্লা না, ইত্যাদি ইত্যাদি চলে আসবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আহলে হাদিস আন্দোলন থেকে ফতোয়া এখন দেওয়া হয়েছে, সংশোধনীভাবে কেতাবও বের করা হয়েছে। সাত ভাগে কুরবানি দেওয়া যাবে, এটা সকল ওলামায়ে কেরাম একমত। বাদুল মালিকিয়া, কিছু মালিকিয়া এটাকে মাকরু বলেছে এতটুকু। ঠিক আছে, এই জন্য এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের কিছু নাই। উজু করার পর কি আয়না দেখা যাবে? কেন দেখা যাবে না? যত পারবেন তত দেখবেন। উজু করার পরে তো দেখবেন সুন্দর করে চুল টুল ঠিকঠাক করে চলে যাবেন। উজু করার পরে অনেক সময় এখান থেকে হিন বের হয়ে এখানে লেগে থাকে, থাকে না? তো আয়না না দেখলে যদি লাগা অবস্থায় চলে যায় ইমাম সাহেব কেমন লাগবে? সবাই তো ইমাম সাহেবের চেহারার দিকে চেয়ে থাকে, দেখে দেখে হিন লেগে আছে, হিন বুঝছেন তো, তখন তো বিপাক হয়ে যাবে। কাজে দেখবি, কোনো সমস্যা নেই। বডি স্প্রে ব্যবহার করা যাবে কি? যদি হালাল হয় করা যাবে, না হলে যাবে না। কেউ যদি উপকার করে কিংবা কোনো কিছু দিয়ে খোঁটা দেয়, তাহলে যাকে খোঁটা দেয় তার করণীয় কি? সে কি তার বদলা দিয়ে দিবে? আর যদি দিয়ে দিতে হয় কিছু, সে নাকি দেখেছে কিন্তু সে অপরক, আচ্ছা তখন কি করতে হবে তাকে? যে কেউ যদি কিছু দিয়ে খোঁটা দেয়, তাহলে এই যে দিল, যে লাভটা হয়েছিল, নেকি পেয়েছিল, সব বরবাদ হয়ে গেল, তারপরে ভয়াবহ শাস্তির সম্মুখীন হয়ে গেল, কে আমাদের দিন শাস্তি প্রাপ্ত হবে। এরপরে আপনি ফিরিয়ে দিবেন কেন? দেওয়ার দরকার নেই। ও তো দিয়েছিল আগে, ভালো মনই দিয়েছিল, আল্লাহর জন্যই দিয়েছিল, এখন দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এরপরে যদি ও বলে যে আমাকে দিয়ে দাও, আমার এটা দরকার, তখন দিয়ে দিতে পারেন। কিন্তু ও কুত্তা বমি করে, কুকুরে বমি করে খাওয়ার মতো কাজ করলো, বমি করে নিজের বমি নিজে খেয়ে ফেল। ঠিক আছে, শিয়ারা কি মুসলিম? আমি বহুত আগের থেকে বলেছি, যারা জেনে শুনে বুঝেই নিজকে শিয়া দাবি করে, খমিনীর অনুসারী, তারা কেউ মুসলিম না। কেউ যদি ওয়া জানতে জানে না, বুঝে না, ইসলাম সম্পর্কে কোনোদিন শুনে নাই, ওয়া জানা ভোলা ভালা কোনো শিয়া থাকে, তার ব্যাপারটা ভিন্ন। শিয়াদের ব্যাপারে আগে জাইদিয়া যারা, এরা অরিজিনাল মুসলিম ছিল তারা, কিন্তু ওই জাইদিয়ারা ইয়ামানে বাস করে, ওই জাইদিয়ারা এখন জাইদিয়া হয়ে নাই, যারা মুসলিম ছিল এখন তারা ইসতিন আশারিয়া হয়ে গেছে, বারো ইমামে বিশ্বাসী হয়ে ইরানের সাথে একাকার হয়ে গেছে বর্তমানে। কিছু কিছু মানুষ যদি থেকে থাকে সেরকম আহলুস সুন্নাহ জামাতের পথ ধরে, তাহলে তারা মুসলিম, তাছাড়া মুসলিম নয়। আচ্ছা, সলাতকে ট্রেনিং কোর্স বলা কি শরিয়া সম্মত? জি না, ট্রেনিং কোর্স বলা যাবে না, এটা কোনো ট্রেনিং কোর্স নয়, এটা ইবাদত, আল্লাহ পক্ষ থেকে এটা নির্ধারিত নিয়ম শৃঙ্খল করে বা যেভাবে বলা আছে সব কিছুই আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কোর্স দেয়নি, কোর্সের সাথে এটা তুলনা করা যাবে না। এগুলো হচ্ছে আধুনিক বক্তা, এটা হলো ফাটিচার বক্তা, এরা কথায় কথায় ভুল করে, ভিত্তি দুর্বল। এই জন্যে ঐক্যের ফর্মুলা কি হবে, শৈথুল্যবাদ নাকি আকিদা? ঐক্যের ফর্মুলা হচ্ছে আকিদা, আকিদার বাইরে কোনো দিন ঐক্য করা সম্ভব নয়। ঠিক আছে, আকিদা ঠিক করতে হবে, আর অটোমেটিক একটা নেতা ঠিক করে নিতে হবে, ওই নেতার নেতৃত্বেই ঐক্যবদ্ধ হওয়া সম্ভব। নেতৃত্ববিহীন কোনো জাতি ঐক্যবদ্ধ হতে পারেনি, পারবো না। বুঝেছেন কথা? কথাটা ভালো করে মনে রাখবেন, নেতৃত্ব ছাড়া, নেতা ছাড়া কোনো জাতি কখনো ঐক্যবদ্ধ হতে পারে নাই। সালাহউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ যুগে যখন
খ্রিস্টানেরা একের পর এক হাজার হাজার মুসলমান লাখ লাখ মুসলমানকে মারতে 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 যেগুলো বেঁচে ছিল তাড়া দিতে দিতে সাগরের প্রান্তে নিয়ে চলে যায়। তখন সালাহউদ্দিন আইয়ুবী বলল, এই জনগণ শুনো, সামনে দুশ্মন পিছনে সাগর, আমরা যদি পালাতে চাই তাহলে সাগরে যেয়ে মরে যেতে হবে, আর যদি আমরা সামনে যাই তাহলে দুশ্মনেরা মেরে ফেলবে, সুতরাং যার কাছে যা আছে জীবন দিয়ে হলো পারে লড়তে হবে, লড়লেই পারে আমাদের রাস্তা বের হবে, এছাড়া নিজেরা নিজেরা মরার থেকে লড়াই করে মরবো, এক সেকেন্ডের জন্য যদি বাঁচতে হয় বাঘের মতো হুঙ্কার দিয়ে বাঁচবো। কে কে বলেছিলেন একথা? সালাহউদ্দিন আইয়ুবী যখন হুঙ্কার দিয়ে নেতৃত্বর হাত হাইল ধরে ফেললেন, তখনই সবাই ফিরে দাঁড়ালেন, ঘুরে দাঁড়ালেন এবং সবাই হুঙ্কার দিয়ে যুদ্ধ শুরু করলেন, তারপরে জয়যুক্ত হয়েছে। এ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, এটা কি জানেন আপনারা? জানেন সিরিয়াতে যখন হামলা করে, সিরিয়ার আগে হামলা করেছে কোথায়? আফগান, ইরাক, ইরানের সব হামলা করেছে না? তখন ওরা সালাহউদ্দিন আইয়ুবীর কবরের ওখান থেকে সিরিয়াতে যখন হামলা করে, সিরিয়ার কথা বলি, তখন সালাহ